ঠাকুর ভক্তগণ, আজকের ব্রজধামে সকলে রাখালে বনে কান্না করছে, এমন সময় উদ্ভাবে তিনি ওই রথে নিয়ে যে সবাই গিয়েছেন মা, ও মা একেরে রাখালে একেরে জড়িয়ে ধরে বলছে, জনবন্ধু আমাদের এই কৃষ্ণ আর আসবে না, কৃষ্ণকে আমরা হয়তো আরে দেখতে পাবো না। আমা জানে যে উদ্ভাবের মনে ভক্তি ছিল না, যে উদ্ভাবে ভক্তি শূন্য ছিলেন, উদ্ভাবে তিনি দেখছেন সে কি, আজকের এই রাখালি বন্ধের ভিতরে এত ভক্তি এত প্রেম, আমার কৃষ্ণকে এত ভালোবাসে। উদ্ভাবে আজকের জ্ঞানের থেকে আজকের ভক্তি এসেছে উদ্ভাবের ভিতরে মা। উদ্ভাবে যে সময় রথ নিয়ে থামিয়েছেন না, এমন সময় রাখালে গনে দেখছেন যে কৃষ্ণের মতন দেখতে কে জন এসেছে। হে ঠাকুর ভক্তগণ, আপনার জনে যে সময় আসে না মা, সে সময় কিন্তু মনে মনে দেয় যে আপনি জনে এসেছে। আজকের রাখালে গনে তান্ডা তাকিয়ে দেখছেন যে কৃষ্ণের মতন দেখতে কে জন এসেছে, কৃষ্ণ নয়। এমন সময় বলছে রে কে তুমি, উদ্ধব রথের পরে দাঁড়িয়ে বলছে, আমি উদ্ধব, আমি মথুরার থেকে এসেছি, কৃষ্ণ আমাকে দিয়ে পাঠিয়েছেন ব্রজধামে, যে সকলে গোপীগণে সকলে গলে গণে বা যশোদা নন্দ রাজা কেমন আছে, আমাকে পথে বলে দাও, আমি কোন পথে দিয়ে যাব। ওমা এমন সময় জানে রাখালে গণে আজকের বেভোর হয়ে বলছেন, ও তুমি নন্দ রাজারে বাড়িতে যাবে, যাও এই পথে দিয়ে চলে যাও, নন্দ রাজারে বাড়ি পেয়ে যাবে। উদ্ধাবে না ওই রথের পরে চেপে মনে মনে চিন্তনে করছেন সে কি, এই ব্রজধামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে এমন অনুভব করছে যে এখানে যেন কি আছে, এতদিন ধরে খুঁজি করেছি তাই হয়তো এখানে আছে, এমন অনুভব করছে রে উদ্ধব। এদিকে কি হয়েছে, ওবা শুকনো ডালের পরে শুকি শাড়ি দুটি পাখি বসে আছে, কেমন ভাবে জানে নিজের দুই নয়নে বন্ধ করে শুকি শাড়ি দুটি পাখি বসে আছে। হে ঠাকুর ভক্তগণ, অবা এই মনে বড় চঞ্চলে মনে মনকে স্থির করতে হবে, এই মনেকে স্ত্রী না করলে এই চরিত্র এই মর্মান্তিক কথাকে এই ভাবিকে যত সময় আপনারা না বসতে পারবেন আমি কিছুই করতে পারব। আজকের এই সুখী শাড়ি দুটি পাখি দুই চোখে বন্ধ করে আছেন, এমন সময় উদ্ধাবে তিনি জানেন কি করছে, রাধা রাধা নামে জপ করছে। আর ওই রাধা রাধা নামে যে সময় জপ করছেন না বাবা, সুখে তিনি শাড়িকে বলছেন, ও গো প্রিয় একবারে দেখো, চোখে মেলিয়ে দেখো আমাদের কৃষ্ণ ব্রজধামে এসেছে, একবারে তুই নয়নে মেলিয়ে দেখো না আমাদের কৃষ্ণ ব্রজধামে এসেছে। শাড়ি বলছে না, আবার মনে বলছে না, আমার মনে বলছি না যে কৃষ্ণ ব্রজধামে এসেছে। ওমা শাড়ি তিনি বুঝতে পেরেছেন যে কৃষ্ণ নয়, কিন্তু সখী কি বলছে, ও শাড়ি একবারে তুই নয়নে মেলিয়ে দেখো না যে কৃষ্ণ এসেছে। ওমা বাবা জানেন সখী শাড়ি দুটি পাখি কেন চোখে বন্ধ করেছিলেন,
কিসের জন্য চোখ বন্ধ করে আছে? যেদিন থেকে ব্রজ ধামে শ্রী কৃষ্ণ তিনি চলে গিয়েছেন মথুরায়, সেদিনই সখীর শাড়ি দুটি পাখি হাতের মুঠে বন্ধ করে ঘরে প্রতিজ্ঞা করেছিলেন যে আজকে থেকে কৃষ্ণ দর্শনে ভিড়ো আর কাউকে দর্শনে করব না। যদি তুই নয়নে দিয়ে কাউকে দর্শনে করতে হয় তাহলে একে কৃষ্ণ দর্শন, আরে নয় এই তুই নয়নে দিয়ে কাউকে দর্শনে করব না। আমরা কি করছি? এই দুই নয়নে কি মেলিয়ে রেখেছি? কি করার জন্য সুন্দর ঘর দরজা দেখব, স্ত্রীকে ভালো দেখব, স্বামীকে ভালো দেখব, সন্তানকে ভালো দেখব, গাড়ি দেখব ভালো, সবই কিছু ভালো দেখার জন্য এই দুই নয়নে মেলিয়ে রেখেছি। আমি এ কথা বলছি না যে সন্তানের কথা চিন্তনে করবে না, সংসারের বিষয় চিন্তনে করবে না। সংসারের কথা তো চিন্তনে করতেই হবে, কিন্তু সেই হৃদয়ে মাঝে সেই প্রাণ দৃষ্টি দিয়ে আবার গোবিন্দরে চিন্তনে করতে হবে। এই মনের সেই চোখকে খুলে দিতে হবে যে এই মনের হৃদয়ের দিকে একে কৃষ্ণ দর্শনে ভিড়ো, এই জগতের মানবীকে দর্শনে করব। একটি স্ত্রীর কর্তব্য কি? নিজের স্বামীকে ছেড়ে যত পুরুষ দেখা যায় না সকলকে বাবা রূপে, নিজের সন্তানের রূপে, ভাই রূপে দেখা উচিত। আর পুরুষের কি কর্তব্য? নিজের স্ত্রীকে ছেড়ে যত স্ত্রী দেখা যায় না বাবা, নিজের স্ত্রীকে ছেড়ে যত স্ত্রী দেখা যায় সকলকে মা রূপে, বোন রূপে, নিজের মেয়ে রূপে দেখা উচিত। কিন্তু আমরা এই যদি একটি সুন্দর মানবীকে দেখি মোহিত হয়ে যাই, মোহিত হয়ে যাই, সুন্দর রঙে দেখেছি, দেখতে ভালো, তারপরে মোহিত, এই মোহিত হবার কারণেই আমাদের জীবনে দুঃখ, আমাদের জীবনে কষ্ট। এই কষ্টের থেকে মুক্তি পেতে হবে ভাগবতের কথা শ্রবণে করে, এই হৃদয়কে বলতে হবে মন এতদিন ধরে সংসারের কথা চিন্তনে করেছি, মানবের কথা, আত্মীয় স্বজনের কথা, এমন আজকের থেকে হে রাধারানী এমন কৃপা করিবে যে তোমার নামে ভিন্ন, তোমার গুণগণে কীর্তনে ভিন্ন, তোমার চিত্তনে ভিন্ন, এই জগতের কথা যেন আমার যেন কোন চিন্তা না হয়, আমি যেন চিন্তনে করতে পারি, আমার যেন চিন্তনে হয়, চিন্তা না হয়। আজকের সখী শাড়ি দুটি পাখি দুই চোখে বন্ধ করে আছেন, এমন সময় শাড়ি শোকে তিনি বলছেন শাড়ি একবারে দুই চোখে মেলিয়ে দেখো না। জানেন উদ্ধাবে তিনি রাধা নামে জপ করতে করতে আসছে, এমন সময় সখী শাড়ি দুটি পাখি দুই চোখে মেলিয়ে দেখেছে যে আজকের ব্রজ ধামে যে রথে করে কৃষ্ণ তিনি চলে গিয়েছিলেন সেই রথের পরে কৃষ্ণের মতন দেখতে কে জন এসেছে, কৃষ্ণের মতন দেখতে কে জন। এমন সময় সখী শাড়ি দুটি পাখি বললে তুমি কে, তোমার পরিচয় কি, আমাদের কৃষ্ণের মতন বেশভূষা কেন ধারণে করেছো, কে তুমি? উদ্ধাবে তিনি বলছেন হে ছোট্ট পাখি আমি মথুরারির থেকে এসেছি, আমাকে ঠাকুরই পাঠিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই ব্রজধামে সকলে কেমন আছে সকলকে দেখার জন্য পাঠিয়েছে। উদ্ধাবে তিনি বলছেন ও ছোট্ট পাখি আমি কোন পথে দিয়ে যাব, আমাকে পথ বলে দাও, আমি নন্দ রাজার বাড়িতে যাব। এমন সময় জানি না মা
শক্তিশালী টুটি পাখি বলছে, তুমি রক্ত রাজারে বাড়িতে যাবে, আজকের সেই হতবাগারে বাড়িতে যাবে যে কৃষ্ণ গৃহে কাঁদতে কাঁদতে পাগল হয়েছে। যাও যাও এই পথে বেয়ে চলে যাও, যেখানে তুই এই জলের ধারা দেখছ না, জলের ধারা বয়ে যাচ্ছে, যেখানে থেকে জলে শুরু হয়েছে সেখানে নন্দ রাজারে বাড়ি। জানেনে বাবা অধ্যাবে তিনি কি বলছেন? আচ্ছা এই জলে কি নন্দ রাজারে বাড়ির থেকে আসছে? এমন সময় শোকে শাড়ি দুটি পাখি বলছে, যেদিন থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনি ব্রজ ধাবে ছেড়ে চলে গিয়েছেন সেদিন থেকে মা যশোদা নন্দ রাজা এমনই কি মধুবনে গোপীগণে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। তাদের নয়নে জলে আজকের এই জলের ধারা বয়ে যাচ্ছে। ওমা আজকের ঠাকুরে কি এত ভালোবাসে, চিন্তা করে দেখেন যে ব্রজধামে কত ভালোবেসেছিলেন আমার ঠাকুরকে, যে আজকের এই কৃষ্ণ গৃহে কাঁপতে কাঁপতে আজকের জলের ধারা বয়ে যাচ্ছে। উদ্ধাবে তিনি মনে মনে চিন্তনে করছে, তাই তো এটা এত ভালোবাসি কৃষ্ণকে, আমার ভগবানকে এত ভালোবাসে যে আজকের নয়নে জলে এই জলের ধারা বয়ে যাচ্ছে, এদের ভিতরে এত ভক্তি এত ভালোবাসা আছে। জানেন উদ্ধাবে আজকের অসারে হয়ে আজকের ওই রথে দিয়ে ওই জলের ধারা যেখান থেকে চলে যাচ্ছে সেই রথে বেয়ে কোথায় যাচ্ছে? যেখানে নন্দ রাজারে বাড়ি সেখানে গিয়ে রথকে থামিয়েছে। এমন সময় রথের থেকে নিচে নেমে দরজা খটখটাচ্ছে আর উচ্চরে সুরে বলছে, রে বাবা বাবা দরজা খুলেন। আমার নন্দ রাজা তিনি কাঁপতে কাঁপতে ভিতরের থেকে আজকের ওই দরজা খুলেছে। এমন সময়ে নন্দ রাজাকে উদ্ভাবে তিনি দেখছেন যে একজন শুকনো মানবী দাঁড়িয়ে আছে। এমন সময় না উদ্ভাবে মনে মনে চিন্তনে করছেন, শিখি আমি তো শুনেছি যে ঠাকুরের সবগুলো সময় বলেন যে তানারে পিতা অনেক সুন্দর দেখতে। জানেন উদ্ধবে কি মনে মনে চিন্তনে করছে, যে আমি তো শুনেছি নন্দ রাজা দেখতে অত্যন্ত সুন্দরে, কিন্তু আমি তো দেখছি ইনি না খুঁড়ে শুকনো কাঠের সমানে হয়েছে। হে ঠাকুর ভক্তগণ, অনেকে জানেনি কি বলে চিম্বাতা, অনেকে একটা গানের ভাষায় লিখেছে যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, শব্দ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা। মা পিতারে কি কোনো শর্ত আছে? হে ঠাকুর ভক্তগণ, মায়ের জন্য গানে লিখেছি কিন্তু বাবার জন্য কোথায়? শর্ত ছাড়া কি শুধু বাবাই ভালোবাসে, মাই ভালোবাসে, বাবা কি ভালোবাসে? একটি কথা বলবো, এদিকে ধ্যান দেন, যে সন্তানের বাবা আছে সেই সন্তানের জন্য ভালো স্কুলে আছে, যে সন্তানের বাবা আছে না সেই সন্তানের বাজারের খেলনার জিনিস আছে, যে সন্তানের বাবা আছে সে পায়ের শাখা সিঁদুরে বোঝাই আছে। অনেকে বাবাই কি করে রে জানে, বিদেশে চলে যায় কর্ম করতে। অনেকে বাবা তো বাড়িতে
ফিরে আসেনি, অনেকে বাবাই ফিরে আসেন না। সন্তানের জন্য আজকের বেপরোয়া হয়ে যাচ্ছে, সন্তানের গৃহে না গিয়ে শুকনো কাঠের সমান হয়েছে মা। আর নন্দ রাজা না দুই নয়নে দিয়ে কিছুই দেখতে পাচ্ছে, এমন সময় জানি উদ্ভাবে তিনি বলছেন, বাবা বাবা এদিকে তাকান। উদ্ভাবে তিনি যে সময় করুণে সুরে বলেছেন, বাবা উদ্ধাবে কে নন্দ রাজা তিনি বলছে, এত দেরি করে আমাকে বাবা বলে কে ডেকেছে, এতদিনে পরে আবার কি বাবা বলে আমি হতবাগে, এতদিনে পরে আবার কি বাবা বলে কে ডেকেছে, কে এসেছে আমার কাছে। উদ্ধাবে তিনি সষ্টাঙ্গে প্রণাম করে বলছে, রে বাবা আমি উদ্ধাবে প্রেম, আমি মথুরারে থেকে এসেছি, কৃষ্ণ পাঠিয়েছে। বাবা যে সময় না বলেছেন যে কৃষ্ণ তিনি পাঠিয়েছেন, এমন সময় নন্দ রাজা তিনি দুই নয়নে দিয়ে দেখতে পাচ্ছেন না, আর হাতে দিয়ে বলছেন কি কে এসেছে আমার কাছে এসো না। উদ্ধাবে তিনি আস্তে আস্তে নন্দ রাজার কাছে গিয়েছেন, এমন সময় নন্দ রাজা তিনি মুখে আলিঙ্গন করে ধরে বলছেন, আমার কৃষ্ণ পাঠিয়েছে, আমার কৃষ্ণ কেমন আছে, আমার আমার গোপালে ভালো আছে। আজকে এমন ভাবে বলছেন না, আজকে নন্দ রাজা তিনি বেপরে হয়ে গিয়েছে। আর জানেন উদ্ধাবে তিনি বলছেন, বাবা আমি একবারে শিব আর যশোদাকে দেখতে চাই, আমি একবারে শিব আর যশোদাকে দেখতে চাই, যে মা যশোদা আজকের এই কৃষ্ণকে লালনে পালনে করেছেন, আদরে করেছেন, আমি একবারে সেই মা যশোদাকে দর্শন করতে চাই, যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সাক্ষাৎ গিরি সাগরের মহাবিরাট, আজকের তাকে লালনে পালনে করেছে, আমি তাকে একবারে দেখতে চাই। বাবা এমন সময়ে কি বলছেন জানেন নন্দ রাজা, উদ্ধাব তুমি ওই হতবাগিনী যশোদাকে দেখতে চাও, তুমি আমার কাছে শোনো, যশোদা কেমন আছে, কোথায় আছে, তুমি হয়তো জানো না যে দিনের থেকে ব্রজ ধামে ছেড়ে চলে গিয়েছে কৃষ্ণ, যেদিনে থেকে চলে গিয়েছে সেদিনে থেকে যশোদা পাগলিনের মতনই ঘুরে বেড়াচ্ছে, জানো উদ্ধব সেদিনে থেকে যশোদা প্রত্যেকে গোপিনী ঘরে যায়, আর প্রত্যেকে গোপিনী ঘরে গিয়ে কি বলে জানো, বাবা গোপালকে ঘরে নিয়ে আসলে কি হয়, গোপালের সেবা কেমন ভাবে করতে হয়, তার জন্য কেমন ব্যাকুলতা হওয়া উচিত জানেন। আজকের মা যশোদা যেদিনের দিকে কৃষ্ণ চলে গিয়েছে, একটি মাই দশে মাস দশ দিন একটি সন্তানকে গর্ভে ধারণ করে, আর সে দশ মাসে পরে একটি শিশু জন্ম গ্রহণ করে, আর আস্তে আস্তে সে সন্তানে বড় হয়, জানেন ওই সন্তানে যদি দূরে থাকে না, ওই সন্তানে যে সময় দূরে থাকবে সে সময় ওই মা বাড়িতে বসে চিন্তনে করে যে আমার আমার ছেলে কেমন আছে, আমার মেয়ে কেমন আছে, সে কি প্রসাদে পেয়েছে, সে কি করছে, চিন্তনে করতে থাকে, মায়ের চোখে ঘুমে থাকে না, একবার অনুভাবে করে দেখেন
যে সাথে সেই ভগবানের শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক সেই ভগবানের শ্রীকৃষ্ণ। একটি বাস্তবিক কথা বলব, আজকের পাগলিনীর মতন ছোট ছোট এসেছে রে বাবা, বাড়ি ঘরে ছেড়ে পাগলিনীর মতন ছুটে ছুটে চলে এসেছে রে। কেন? কেননা কৃষ্ণ কথা শ্রবণে করব, আনন্দ কি পাব। পারিনি কথা মনে আছে, ছেলে মেয়ের কথা কি মনে পড়ছে? মনে তো অনেকে দুঃখ আছে, কষ্ট আছে, সে কথা কি মনে আছে? সে কথা মনে নেই কেন? কেননা আমরা ঠাকুরের স্বরে মুখে বসে আছি, আমরা ঠাকুরের স্বরে মুখে বসে আছি। তাহলে আমরা ঠাকুরের স্বরে মুখে বসে আছি, একবারে চিন্তনী করেন মা যশোদার এই দশা কেমন হয়েছিল। মা যশোদা তো তিনি কৃষ্ণকে লালনে পালনে করেছেন, আদরে করেছেন, ভালোবাসা দিয়েছেন। জানেন মা যশোদা কৃষ্ণকে দিন অন্তে কয়বারে প্রসাদে দিতেন? দিন অন্তে আটে বারে আমার ঠাকুরিকে ভোগ লাগাতেন। আমরা তো ঠাকুরিকে একবারে ভোগে লাগাতে চাই না, একবারে ঠাকুরিকে প্রসাদে সকালে যাবারে জায়গায় অনেকে দেখা যায় দুপুরে বেলায় দিয়েছে, অনেকে বাড়িতে তো বিকেলে বেলায় ঠাকুরিকে একসঙ্গে দিয়ে দেয়। ভগবানকে পেতে হলে ভগবানের জন্য কিছু করতে হবে। আজকের নন্দরাজা তিনি বলছেন, অর্থাৎ তুমি জানো যেদিন থেকে কৃষ্ণ চলে গিয়েছে সেদিন থেকে যশোদা কি করছে? প্রত্যেকে গোপীর ঘরে গিয়ে বলে, ওরে গোপী আমারে কৃষ্ণ আমারে গোপালে এসেছে নাকি? আমারে কৃষ্ণ কোথায়? আমারে আমারে গোপালে কে দেখেছিস? আমার লাল্লাকে দেখেছিস? আমার কৃষ্ণ ওকে দেখেছিস? আমি জানি তোদের ঘরের থেকে মাখনে চুরি করে আমারে কৃষ্ণ পেত না। আমি জানি তোরাই আমার গোপালেকে বেঁধে রেখেছিস, কোথায় আমার গোপালেকে দে। কেমনে প্রেমে দেখেনি, কেমনে ভক্তি, যে আমার গোপালেকে তোরাই বেঁধে রেখেছিস, আমার গোপালেকে দে। আর যে সময় গোপীগণে বলে, যশোদা আমাদের এই ঘরে তোমার এই কৃষ্ণ তোমার এই গোপাল নেই, সে তো ব্রজ ভাবে ছেড়ে চলে গিয়েছে মথুরায়। বাবা যে সময় গোপীগণে এই কথা বলে সে সময় জানেন কি করেন মা যশোদা? নন্দ রাজা তিনি বলছেন, জানো ধাম যে সময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে থাকে পাগল হয়ে যায়, যে সময় কৃষ্ণকে না পায় না সে সময় ধোলার পরে অচেতন হয়ে পড়ে যায়, ধোলার পরে অচেতন হয়ে পড়ে যায়। যশোদা অতটুকু সময় ঘুমাতেন মা, যে সময় কাঁপতে কাঁপতে বেবর হয়ে ধুলারে পরে মূর্ছিত হয়ে পড়ে যেতেন না, ততটুকু সময় মা যশোদা তিনি ঘুমাতেন। আর নাই সকলেই সময় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন, গোপালে গোপালে বলে কাঁদতেন। এমন সময় জানি মা যশোদা তিনি আজকের পাগলিনীর মতনই আসছেন, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে দুই নয়নে অন্ধ হয়ে যাচ্ছে। ও মা দুই নয়নে অন্ধ হয়ে যাচ্ছে, এমন সময় না অন্ধকারে দেখতে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না, ধুলো উঠছে না। এদিকে উদ্ভাবে তিনি তাকিয়ে মনে মনে চিন্তনী করছেন যে এই সেই মা যশোদা, এই সেই মা যশোদা যে আজকের পাগলিনীর মতন মুখে কৃষ্ণ কৃষ্ণ বলছে, এই সেই মা যশোদা। জানেন উদ্ধারে তিনি যশোদাকে সষ্টাঙ্গে প্রণাম করে দুই চরণে স্পর্শ করে বলছেন,
মা ও মা, যশোদা বলছে নাকি কি আমার কাছে এসেছে, কি আমাকে মা বলে ডাকছে, কি আমার কাছে উদ্ধার করুন। ঈশ্বরে বলছেন, মা আমি উদ্ধার, আমি ব্রজধামের থেকে এসেছি, আমি ব্রজধামে এসেছি, আমাকে কৃষ্ণ মথুরার থেকে পাঠিয়েছে, আমি কৃষ্ণের খবর নিয়ে এসেছি যে আপনারা সকলে কেমন আছেন।